এখানে বিএসএফদের জিজ্ঞাসা করলাম আর কি, এই যে খুব কাছে চলে এসেছি বাংলাদেশ বর্ডার আর কি, আর এই দূরে হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কাজ করে এই সাইডে যাচ্ছে, এই সাইডে গেট নেই, দূরে গেট আছে, তো সেই গেট দিয়ে এই চাচারা বেরো। এখানে বিএসএফ আশেপাশে নেই, সেই জন্য আমরা ভিডিও অন করলাম আর কি। আর এই যে এটাই সেই বর্ডার। অনেকদিন ধরে আপনাদের মাঝে বলেছিলাম যে বর্ডারে ভিডিও করবো, তো আজকে আমরা যাচ্ছি সেই বর্ডার আর কি, তো সেখানে যাবো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই যে এই অটোগুলো থেকে আপনারা যেখানে যেতে চান, করমপুর শহর আশেপাশে গ্রাম সমস্ত জায়গায় যেতে পারবেন আর কি। আর করমপুর নতুন বাড়িতে যে থেকে সমস্ত জায়গায় যাওয়া হয়, আমরা এখন যাবো যে হচ্ছে বর্ডারে ভিডিও জায়গাতে মানে ভিডিও করতে দেওয়া হয় কিনা বর্ডারে হাতে রাখুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবেন। প্রচণ্ড গরম আর কি, তো সেই জন্য আমরা এখন টোটো থেকে নেমে যাচ্ছি, মানে ঘেমে গিয়েছি আর কি, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘেমে গিয়েছি। আর এখানে দুটো মানে বন্ধ হয়ে গেলো আর কি, তো তারা বলছে আমাদের বর্ডারটা একটু ঘুরে দেখাবে, তো তাদেরকে অবশ্যই ক্যামেরা একটু দেখাবো যদি সময় সুযোগে পায় আর কি। তারা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওর থেকে গাড়ি ছেড়ে দেবো তো বন্ধুরা, গাড়ি ছেড়ে দেবে, এখন আমরা যাবো সেই বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই বর্ডার, এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো এখানে অবশ্য বর্ডারে ভিডিও করতে একেবারে অ্যালাউ নেই, তো তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বিএসএফ আশেপাশে নেই, সেই জন্য আমরা ভিডিও অন করলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা টাওয়ার, এখানে হয়তো সিসি ক্যামেরা থাকতে পারে, সমস্ত কিছু অ্যালাউ হবে, লাইট সিটিং দেখতে পাচ্ছেন। বর্ডার এলাকা তো অনেক সেফটি, তো আপনাদেরকে দেখাচ্ছি বর্ডার। এই যে এটাই সেই বর্ডার। তো বন্ধুরা কি বলবো, এই যে তার কাটা দেখি, এই তার কাটাটা কি সেই দুটো দেশ ভাগ হয়ে গেছে আর কি, একটা এটা হচ্ছে ইন্ডিয়া, ওটা হচ্ছে বাংলাদেশ। এখানে বিএসএফদের জিজ্ঞাসা করলাম আর কি, এই যে খুব কাছে চলে এসেছি বাংলাদেশ বর্ডার আর কি, এটা হচ্ছে ইন্ডিয়ার তারকাটা, ওর সাইড হচ্ছে বাংলাদেশ, খুব কাছ থেকে দেখছি। আর এই দূরে হচ্ছে ক্যাম্প বসানো আছে, আর এ সাইডেও ক্যাম্প আছে, তো ভাই ভিডিও করছে, আমি ভিডিও করছি। তো এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াকে ভাগ করা হয়েছে এই তারকাটা দিয়ে। আর এই দূরে হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কাজ করে এই সাইডে যাচ্ছে, এই সাইডে গেট নেই, দূরে গেট আছে, তো সেই গেট দিয়ে এই চাচারা বেরো। আর আমরা এখন এই সাইডটা একটু ঘুরবো, তো খুব ভয় লাগছে দূরে ক্যাম্প, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, কিছু দৃশ্য দেখুন আর কি।
যাক, এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাবো আর কি। তো এটা হচ্ছে ইন্দিরা বাংলাদেশ লাগোয়া এলাকা, তো এখানে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। আপনার দেখে যতটুকু দেখলাম এটাই বেস্ট, আর এখানে চাচা দেখে জিজ্ঞাসা করলাম, তো এখানে ভিডিও করতে একেবারে দেওয়া হয় না। এই যে কাকাটা আর এই যে ছোটো ভাইরা, ভাই আর কি করছে আর কি। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন।